আবার আলু নিয়ে এসছে, ওই জন্য দৌড়ে মেরে চলে আসলো। জমি দেখছি ওই রান্নাঘরে ঝুড়ির থেকে কি একটা নিয়ে দৌড় দিল, দৌড় দিয়ে এসছে আলু, আলু নিয়ে এসছে আবার ওই জন্য পাই পাই করে ছুটে চলে আসলো আলুটা নিয়ে। ওই যে কোত্থেকে আসলো দেখছি এখান থেকে। তুই আলু নিয়ে নিয়ে শেষ করে দিস, লাস্টে আমি রান্নার সময় একটা আলু পাই না। সেদিন জিমকেন রান্না করলাম আলু ছাড়া, নষ্ট কেন করছো বাবা এত বড় আলুটাকে? ছেলেটা না মানে আমার আর আদরে আদরে একবারে বাঁদর তৈরি হয়ে গেছে, সবার আদরে আদরে না বাঁদর তৈরি হয়ে গেছে। এখন তো রিকিও বকে না আদর করে, আরো বেশি বাঁদর তৈরি হচ্ছে। রিকির নাম নিয়ে যাবার চুক্তি মেরে আছে, রিকিকে ডাকবো যে তুই আলু নষ্ট করছিস, কিচ্ছু জানে না, দেখো বাস আলু খেয়ে ঘুমালো। লাঞ্চটা কে খাবে? লাঞ্চ রেডি হয়েছে যে, এবার লাঞ্চটা মাখু মাখু করবো, করে দিয়ে দেবো, খেয়ে ঘুমিয়ে পড়বে, রিকির ঘরে ঘুমিয়ে পড়বে। আমি কিন্তু ছোদ্দাদাকে নিয়ে যেতে যাবো, ছোদ্দাদার খেলার ওখানে যাবো, ঠিক আছে? হালকো ভুরু তুলে তুলে অমনি করে দেখো না, এদিকে দেখো, আমার দিকে একটু তাকাও দেখি। হ্যাঁ হ্যাঁ, আবার আমি ওদেরকে আদর করবো, ওই যে ফোনের ভিতরে যে ওরা আছে ওদেরকে আদর করবো, আয় আয় বলবো, বলবো ওদের ভালো মা হবো আমি। আয় আয় দে তো ফোনটার থেকে ওদেরকে দে তো, আদর করি ওদেরকে, আদর করি, আয় আয়, ওকে আদর করি। ভীষণ ইঞ্চুকুটে হয়েছে, ভীষণ ইঞ্চুকুটে, ওর মা কাউকে আদর করবে না। ফোনের মধ্যে সব ডগ ভিডিওগুলো দেখলে পরে ওদেরকে যদি আমি পেটেরদের আদর করতে যাই, দেখাই ওকে আদর করে করে, ওর তাহলে রাগ কি। আমার কালকে স্ক্রাঞ্চি টেনে টেনে ছিঁড়েছে, উঠে এসছে টার্গেট নিয়ে। চলো তুমিও লাঞ্চ করবে, দাদাও লাঞ্চ করবে এবার। হ্যাঁ চলো।